সিরাজগঞ্জের বেলকুচিতে সরকারি কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা করেছে ইউপি সদস্য। প্রতিনিধি রেজাউল করিম জানান, উপজেলার 3 নং ভাঙাবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে এ মামলা করেন ইউপি সদস্য নুরুল ইসলাম তোহেন। বেলকুচি থানা অফিসের ইনচার্জ আসলাম হোসেন জানান, চেয়ারম্যান জহুরুল ও 2 ইউপি সদস্য সাথে পরপর 2টি ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় অভিযোগ আগে পৃথক পৃথক 2টি লিখিত অভিযোগ এসেছে, পরে আদালতে মামলা হয়েছে। এর আগে 25 মার্চ ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের একটি সরকারি প্রকল্পের কাজে চাঁদা দাবি করেন চেয়ারম্যান। টাকা না দেওয়ায় স্থাপনা ভাঙচুর করেন তিনি। সেই ভিডিও ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ইউপি সদস্য তোহিনকে মারপিটের অভিযোগে সিরাজগঞ্জ আদালতে মামলা হয়েছে। এনে ধান মারা ই তো ঠান্ডা লাগছে, পুরা শরীর আমার খুব বুঝেছে অনেক একটা হতো। পরে আমি কী করবো, পরে নিরুপায় ওখান থেকে গাঁপে চলে আসি, তার ভেবে যখন আমি থানায় আসলাম।